হ্যালো বন্ধুরা, সবাইকে সিরাজের দরবারে স্বাগতম। খোশামদেদ, আমি সিরাজ। গোপাল ভাড়ের কন্টেন্ট দেখতে খুব মজা লাগে, তাই না? আর কৃষ্ণচন্দ্র, তাকে দেখতে তো খুব সাদা সিদা আর বেগুপ টাইপের মনে হয়। কন্টেন্টের এই একটাই ঝামেলা, যেটা মজা দেওয়ার জন্য তৈরি সেটা শুধু জোর করে মজা দেওয়ার চেষ্টা, আর যেটা সিরিয়াস টাইপের সেটা শুধুই সাসপেন্স। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রকে দেখতে যেরকম সাদা সিদা আর বেগুপ টাইপের মনে হয়, আসলে কিন্তু তা না। পলাশির প্রান্তরে ইংরেজদের সাথে থেকে সহযোগিতা না করলেও ইংরেজ এবং কৃষ্ণচন্দ্রের মধ্যে একটা চোখ সাজস ছিল। মীর জাফর আর তার সৈন্যরা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা বাঙালি, কৃষ্ণচন্দ্র হচ্ছে দূরবর্তী তামাশাখোর বাঙালি। কৃষ্ণচন্দ্রের মতো এরকম দূরবর্তী তামাশাখোর বাঙালির সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আপনাদের চারপাশে একটু চোখ কান খোলা রাখলেই এরকম দূরবর্তী তামাশাখোর বাঙালি দেখতে পারবেন। সেদিন একটা সংবাদ বিশ্লেষণ দেখলাম, যেখানেই যারা সংখ্যালঘু সেখানে তাদের উপরে নাকি চলে নির্যাতন। বাংলা হয়েছে দুটো, এদিকে এরা মরে তো ওদিকে ওরা। দিন শেষে আসলে মানুষই মরে, এ কথা কেউ বলে না। সে যাই হোক, যারা এই ঘটনাগুলো শুধু শোনে কিন্তু কোনো প্রতিবাদ করে না, তারাই হচ্ছে কৃষ্ণচন্দ্রের মতো দূরবর্তী তামাশাখোর বাঙালি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর মজা নেবে, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। মানুষে মানুষে যদি সম্মান নাই দিতে জানে, সে আবার কিসের মানুষ? আহ, সাইজি মানুষ, ভজলেশন আর মানুষ ছবি। একটা লিস্ট করেছি, অনেকের সাথেই কথা বলতে হবে, তো প্রথমে ঘর থেকেই করেছি শুরু। সেই দিন এসেছিল তিতু। আরে তিতু মীর, মীর নেসার আলী, এখনও তো ফেসবুকে কি যেন একটা পেজ চলে, বাসের কেল্লা, ফালতু। তিতু নিজেও সেটা পছন্দ করে না। তো সেদিন তিতুর সাথে দেখা, তো তিতু বলল, যাবো না, আমরা তো শুধু আন্দোলন করেছি জমিদারের শাসনের থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এরা তো দেখি ধর্মপ্রচার আর ব্যাংক ব্যবসা একসাথে শুরু করেছে। বিস্তারিত বলো, আগে যাবো না, অপরাধ নেবেন না। আমরা চেয়েছিলাম বাঙালিরা ধর্মকর্ম করে সাচ্চা মুসলমান হয়ে উঠুক, ইবাদত করুক নিয়ম মতো, দাঁড়িয়ে রাখুক দেড় মুঠো, আর জমিদারের হাত থেকে নিস্তার পাক গরিব দুঃখী মুসলমানরা। কিন্তু এরা তো দেখি আমাদের থেকেও একখানি সরেশ, এদের ব্যাংক আছে, ব্যবসা। আর কিছু বলতে হবে না তিতু, খামোশ। বুঝে গেছি কি তোমার মনোবাঞ্ছনা, কেন তুমি নাখোশ। শোনো তিতু, কোম্পানিকে দেশ ছাড়া করার আন্দোলনে তোমার অবদান অনস্বীকার্য, কিন্তু দোষ তোমারও ছিল। ধর্মকর্ম করবে যে যার যার মতো, তুমি কে হেদেরি তিতু, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা বুঝাই দেবার। ছাড়নি তো ফকির বাউলদেরও, তারিখ হেসারত দিচ্ছে আজ বাংলাদেশ। আগে যাবো না, এ দায়িত্ব আমরা নেব না। এ দায়িত্ব তোমাকে নিতেই হবে, সে তুমি যাই বলো না। যে আশায় গড়েছিলে খেলার পুতুল, সেটাই আজ দৈত্য হয়ে ধ্বংস করছে সম্প্রীতির সোনার মহল। আগে যাবো না, এই ফকির বাউলরা তো একটু বেশি বুঝে। ঠিক আছে, তাহলে বসাই দিব না একদিন সাইজির সাথে, কত জানো জ্ঞানের কথা দেখা যাবে। আগে যাবো না, সাইজির সামনে বললে একটু বাঁচাই দিয়েন। রবির বড় ভাই জ্যোতিকে এখন গান শিখাতেই ব্যস্ত আছেন সাইজি। তবে তোমার ভূত বাংলা ছাড়ার একটা ব্যবস্থা করতে হবে শিগগির। এই দেখুন, বলতে বলতেই ভুলে গেছি, ক্লাইভের কল। তো ক্লাইভ মাঝে মাঝেই কল দেয়, কান্নাকাটি করে, বলে ইতিহাস নাকি তাকে ক্ষমা করেনি, বলে ইয়োর ম্যাজেস্টি আপনার অনেক বড় ক্ষতি করিয়া ফিরিয়াছি, এই হাবিজ আমি কত। আমি বলি, দেখো বাপু, এসব বলে আর লাভ কী, তোমার কোম্পানি তো হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তোমার কী দোষ? সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজই হচ্ছে মুনাফা বাড়ানো। আর এই দেখো, প্রত্যেকটা কোম্পানি এখন হচ্ছে এক একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর তোমরা তো শুধু ভারতবর্ষ দখলে নিয়েছিলে, এখন তো সারা পৃথিবী দখল করে আছে মাত্র পাঁচটা কোম্পানি, এই যে আপেল কমলা এগুলো আর কি। তো এই অদৃশ্য দখলদারের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা বাঙালি এখন করবে কি? তুমি তো বাপু মাপছে এই খালাস, কিন্তু বাঙালির বোকামির হবেটা কী?